আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন। চলে আসলাম আরেকদিন ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাতেহাকে যেতে ধরেছে ফালাক, পরে ফালাককে আর এখানে আমার মেয়ে চুপ হলো অবশেষে একটু নিজের চুল দেখে। ও কোনো কাজই ঠিকভাবে করতে দেয় না, ও প্রচুর নিজের ইচ্ছে মতো, ও সব কিছুতে ভয় পায় এবং যে কোনো কাজই করতে গেলেও ভয় পায় এবং ও ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো সব কাজ করে। তো কোনো মতে ওকে ধরে ইয়া করে চুলগুলো ছোট ছোট করে দিয়ে তারপর আমরা বাথরুমে পানি দিয়ে ওকে বসিয়েছি, ও পানি দিয়ে খেলা করেছে, ওর পাপা ওর চুল ফেলে দিয়েছে। দেন তারপরের দিন আমরা ফালাককে ধরলাম, ফালাকেরও চুল ফেলে দিয়েছি, কারণ ফালাকের চুল বেশ মাশাল্লাহ অনেক বড় এবং অনেক ঘন ছিল। কিন্তু ও যেহেতু ছোট মানুষ, চুলের যত্ন ও করতে পারে না আর আমারও খুব একটা সময় নেওয়া হয় না। আমি যতটুকু পারি ওকে যত্ন করে দিই, তারপরও দেখা যায় যে নিজের যত্ন নিজেকে করতে হয় অনেক সময়। তো সেরকম ও খেয়াল করতে পারে না এবং চুলটা একটু কেমন যেন হয়ে গিয়েছিল। বিদায় ভাবলাম যে এখনও বয়স সেরকম বড় হয় নাই, চুল এখন কেটে যদি ফেলে দিই তাহলে সে আর একটু বড় হতে হতে চুলগুলো তখন খুব সুন্দর মাশাল্লাহ বের হয়ে আসবে। তো গরম যেহেতু প্রচুর পড়েছে, দুই বোনকেই টাক করে দিয়েছি, ফাতেহাকে আগে করা হয়েছে, তারপর ভাবলাম যে ফালাকের চুলটাও ফেলে দেওয়া হোক এবার, কারণ চুলগুলো কেমন যেন হয়ে যাচ্ছিল, মানে শুষ্ক হয়ে যাচ্ছিল চুলগুলো। যতই আমি যত্ন নেই, তেল দিই, অনেক কিছু ইউজ করেছি, তারপরও ঠিক হচ্ছিল না, ভাবলাম তাহলে ফেলে দিই। তো যাই হোক, এই হলো ফালাকের কাহিনী, ফালাকেরও চুল। আর ফালাক তো যেহেতু বড় আছে, সে সেরকম খুবই এনজয় করছে, মজা করতেছিল ওর পাপা ওর সাথে। তো পরে ফালাক তো আর কোনো সমস্যা করে নাই। তো রেগুলার জিন্দগিতে চলে আসলাম আমরা, সেই স্কুলে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, স্কুলে দিয়ে আসা, এগুলো শুরু হয়ে গিয়েছে। দেন আজকে পরীক্ষা আছে ফালাকের, সবাই ফালাককে দোয়া করবেন, ফালাকের জন্য ভালোবাসা এবং দোয়া রাখবেন, আমার দুই সন্তানের জন্যই রাখবেন, ফালাকের জন্য যেহেতু এখন পরীক্ষা চলছে আর কি। তো যাই হোক, রেগুলার জিন্দগি আমাদের শুরু হয়ে যায় মানুষের সেই সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালে কী খাবো, রাত্রে কী খাবো, নতুন এক একটা সব টেনশন থাকে। তো আজকে গরুর মাংস ডাল ভাত রান্না করেছি, বেশি কিছু করতে ইচ্ছে করলো না। আর যেহেতু গরুর মাংস থাকলে আর কিছু লাগেই না সাথে, সেক্ষেত্রে ফালাক এখানে খেতে বসেছে, আর ও সবসময় এভাবে নিজের ভাতটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে খেতে বসা পছন্দ করে। তো যখনই করে তখন একটা ভিডিও করে নেয়। তো আমার কাজেও চলে আসলাম, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কার কার পছন্দ দুধ চা দিয়ে বাকরখানি খাওয়া, সেটা অবশ্যই বলবেন। আমাদের বাসায় তো বাকরখানি অনেকেই পছন্দ করে, যেরকম আমি পছন্দ আগে করতাম দুধ বাকরখানি, এখন মোটামুটি খুব একটা না, এখন চা বাকরখানি খাচ্ছি। লাল চা দিয়ে বাকরখানি খেতেও ভালো লাগে, আর সৈকতের দুধ বাকরখানি খেতে ভালো লাগে, এবং আমার বোনের মেয়ে তাকেও দুধ বাকরখানি খেতে ভালো লাগে। ফালাক চা দিয়ে, দুধ দিয়ে, সব কিছু দিয়ে খেতে পছন্দ করে, মানে আমাদের বাসা বাকরখানি সবাই পছন্দ করে। আর দেখা যায় গেস্ট আসলে গেস্টকেও দিলে খেতে একটা ডিফারেন্ট একটা স্বাদ মজা আসে এই আর কি। তো যাই হোক, এখানে আমি আবার ফাতেহাকে নিয়ে বসলাম, ফাতেহার সন্তান নাস্তা দেওয়ার জন্য। ফালাক বললো যে আমি নুডলস খাবো একটু, তা বললাম রান্না করো। তো ফালাক রান্না করেছে, তো আমাকেও একটু এনে দিয়েছিল যে আম্মু তুমিও খাও, তা আমাকে এখানে দিল। তো প্রায় অনেক ঝাল ছিল নুডলসটা, অনেক ঝাল, ফালাক রান্না করলে অনেক ঝাল করেই রান্না করে, কারণ ও পছন্দ করে ঝাল খাবার। তো এখানে ফাতেহা কী করলো, আমি ওকে কিন্তু দুধ টোস্ট খাওয়াচ্ছি, কিন্তু ও আমার বাটিটা নিয়ে বসে পড়ছে, খাচ্ছে। তো আমি সেই মুহূর্তটা ভিডিওটা করে নিলাম, দেখলাম যে আমার মেয়ে ভিডিও করতে করতে আরও সুন্দর করে ও খাওয়ার চেষ্টা করছে এবং আরও সুন্দর মনে খাচ্ছে, ও খাবার খেতে পারে, সে এরকম একটা ভাব নিল। আর এখানে এই যে ভিজা দানা দিয়ে কাপড় মোছামুছি শুরু করেছে, ভিডিওটা